হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আলগো বাংলা 29। আজকে আমরা দেখবো হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 918 ডিভিশন 4 এর প্রবলেম নাম্বার বি এর সলিউশন। আচ্ছা, এখানে যে প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্টে কি বলা হয়েছে। এখানে যে ইনপুট আউটপুটের যে প্রসেসটা, ইনপুট হচ্ছে ফার্স্টে আমাদের একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি, এবং টেস্ট কেসের আন্ডারে আমাদের একটা টেস্ট কেসের আন্ডারে তিনটা লাইন স্ট্রিং ইনপুট থাকবে, অর্থাৎ তিনটা স্ট্রিং ইনপুট থাকবে আমাদের, এবং প্রত্যেকটা স্ট্রিং এর ক্যারেক্টার নির্দিষ্ট, অর্থাৎ এ বি সি, অর্থাৎ ফার্স্ট লাইনে যে স্ট্রিং, সেকেন্ড লাইনে যে স্ট্রিং এবং থার্ড লাইনে যে স্ট্রিং থাকবে প্রত্যেকটার ক্যারেক্টার মাস্ট বি এ বি সি হওয়া লাগবে, অন্য কোনো ক্যারেক্টার হতে পারবে না। এখানে ধরেন বি এ সি কিংবা হচ্ছে সি এ বি, এই জাতীয় থাকবে আর কি। ওকে, ফর ইচ টেস্ট কেস আউটপুট দ্য লেটার দ্যাট ওয়াজ রিপ্লেসড, অর্থাৎ যে লেটারটা বা যে ক্যারেক্টারটা রিপ্লেস হয়েছে সেটা হচ্ছে আমাদের আউটপুট করে দেখাইতে হবে। তাহলে প্রবলেম স্টেটমেন্টে আলটিমেটলি কি বলা আছে, যে আমাকে একটা 3x3 কস, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটা হচ্ছে ইন ইচ রো, রো বরাবর আমাদের এ বি সি আছে, রো বরাবর আমাদের এ বি সি, অর্থাৎ এই বরাবর এটা হচ্ছে রো বলা হচ্ছে, রো বরাবর এ বি সি, এবং কলাম, কলাম হচ্ছে নিচের দিকে যেটা সেটা হচ্ছে কলাম, এই কলাম বরাবরও আমাদের এ বি সি থাকা লাগবে। যে দেখেন এখানে খেয়াল করলে যে রো বরাবর এ বি সি, এবং যদি সেটি কলাম বরাবর ধরি তাও সেটা এ বি সি প্রত্যেকটার ক্ষেত্রে, এই যে কলম বরাবর এ বি সি, সেটা যে কোনো ভাবে থাক না কেন সেটা এ বি সি আমাদের আছে। ঠিক আছে, আচ্ছা লেখাগুলো অনেক ইয়া হয়ে যাচ্ছে। ওকে, যে দেখেন রো বরাবর এ বি সি, যদি কলম বরাবর তাও এ বি সি, রো বরাবর এই যে এ বি সি, যে কোনো অর্ডারে থাকতে পারে প্রবলেম নাই, এবং কলম বরাবরও এ বি এবং সি, এ বি সি, ঠিক আছে, রো বরাবর আমাদের বি এ সি, অর্থাৎ এ বি সি আলটিমেটলি আছে, এটা থাকবে। আমাদের কি করতে হবে এখানে আলটিমেটলি, ইউ আর গিভেন এ ল্যাটিন স্কোয়ার বাট ওয়ান অফ দ্য লেটার ওয়াজ রিপ্লেস উইথ এ কোশ্চিন মার্ক, অর্থাৎ এই যে আমাদের 3x3 অর্ডার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের যে কোনো একটা ক্যারেক্টার হচ্ছে আমাদের রিপ্লেস হবে, রিপ্লেস হয়ে সেই জায়গায় কোশ্চিন মার্ক থাকবে, সেই জায়গায় এ বি সি কোনো ক্যারেক্টারে থাকবে না। ধরেন এই বিটা মুছে গেল, মুছে গিয়ে এই জায়গায় কোশ্চিন মার্ক থাকলো, ফাইন্ড দ্য লেটার দ্যাট ওয়াজ রিপ্লেস। এখন আমাদের বলতে হবে যে কোশ্চিন মার্কের পিছনে আলটিমেটলি কোন ক্যারেক্টারটা লুকানো আছে, কোন ক্যারেক্টারটা আমরা ঢেকে দিলাম কোশ্চিন মার্কের পিছনে বি, তাহলে এটাই আমাদের আউটপুট হবে যে বি। ওকে, আশা করি প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পারছেন। এখন আমরা কয়েকটা টেস্ট কেস দেখলে বুঝতে পারব। ফার্স্ট যে টেস্ট কেসটা কি বলা আছে, যে এ বি সি, দেন হচ্ছে সি কোশ্চিন মার্ক বি, এবং হচ্ছে বি সি এ, প্রত্যেকটা টেস্ট কেসের আন্ডারে তিন লাইন স্ট্রিং ইনপুট থাকবে। ওকে, এবং স্ট্রিং এ তিনটাই ক্যারেক্টার থাকবে, ক্যারেক্টার এ বি সি। এখন এই বরাবর চেক করছে এ বি সি, এই বরাবর যদি চেক করে দেখছি এ মিসিং। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা আমাদের যে সলিউশন অ্যাপ্রোচটা, আমরা অলওয়েজ রো বরাবর চেক করব, যেহেতু রো বরাবর এ বি সি থাকা লাগবে। তাহলে রো বরাবর চেক করে দেখলাম সি আছে, এ লাইন তো ঠিক আছে, এ বি সি এ লাইনও ঠিক আছে, এ বি সি, রো বরাবর চেক করে দেখলাম সি আছে, বিও আছে, আমাদের কোনটা নাই, এখানে দেখছি এ নাই, এর জায়গায় কোশ্চিন মার্ক আছে, তাহলে কোশ্চিন মার্কের জায়গায় আমাদের কি প্রিন্ট হবে, এ, তাহলে এটা আউটপুটে। এখানে দেখেন এই টেস্ট কেসে সি আছে এ আছে, তাহলে কোনটা নাই, তাহলে বি নাই, বি, এই টেস্ট কেসে এ আছে বি আছে কোশ্চিন মার্ক, তাহলে কোনটা নাই, সি, তাহলে এটার জন্য আউটপুট সি। তাহলে এটা আমরা সলভ করব কিভাবে, এটার জন্য আমরা সলভ করতে পারি, আমরা প্রত্যেকটা স্ট্রিং ইনপুট নেওয়ার পর সেটা শর্ট করে দেবো, সেটা কি করব, আমরা শর্ট করে ফেলবো, শর্ট করে ফেললে সেটা অলওয়েজ যদি এ বি সি থাকে তাহলে এ বি সি আকারে শর্ট হবে, যদি একটা কোশ্চিন মার্ক থাকে তাহলে সেটা কি আকারে শর্ট হবে, যদি কোশ্চিন মার্ক থাকে তাহলে সেটা কোশ্চিন মার্কে অলওয়েজ শুরুতে বসবে, তারপর এ বি, কিংবা কোশ্চিন মার্ক শুরুতে বসলো বি সি, এই জাতীয় এভাবে শর্ট হবে, কোশ্চিন মার্ক শুরুতে বসলো এ সি, ঠিক আছে, এইভাবে শর্ট হবে, অর্থাৎ কোশ্চিন মার্কটা সামনে আসবে অলওয়েজ যদি শর্ট করা হয়। দেন আমরা জাস্ট চেক করব যে ফার্স্টে কি কোশ্চিন মার্ক আছে কিনা, যদি ফার্স্টে কোশ্চিন মার্ক থাকে তাহলে তার পরবর্তী দুইটা ক্যারেক্টার চেক করব যে কোনটা মিসিং, যেটা মিসিং সেটা প্রিন্ট করব। ওকে, খুবই সিম্পল আমরা কোড করছি, যদি দেখি। ওকে, ফার্স্টে আমরা কি করলাম, ফার্স্টে একটা টেস্ট কেস ইনপুট নিলাম, দেন টেস্ট কেসে কে তিন দ্বারা গুণ করে দিলাম, কেন, একটা টেস্ট কেসের আন্ডারে আমাদের তিনটা করে হচ্ছে আমাদের ইনপুট স্ট্রিং আছে, সে কারণে আমরা তিন দ্বারা গুণ করে দিলাম যে আমরা একটা একটা করে ইনপুট নিব। আপনারা চাইলে তিনটা একবারও ইনপুট নিতে পারেন, কোনো প্রবলেম নাই, আমি একটা একটা করে নিছি সুবিধার জন্য। দেন হচ্ছে স্ট্রিং ডিক্লেয়ার করলাম, স্ট্রিংটা ইনপুট নিলাম, দেন স্ট্রিংটা শর্ট করে দিলাম, শর্ট করার পর স্ট্রিং এর জিরোতম ইন্ডেক্সে যদি প্রশ্নবোধক চিহ্ন পাই, শর্ট করার পর এটাকে যদি আমি শর্ট করি এটা কিন্তু এভাবে চলে আসবে কোশ্চিন মার্ক বি সি। এখন জিরোতম ইন্ডেক্স কে, এটা জিরো, এটা ওয়ান, এটা টু,
জিরো তম ইন্ডেক্সে যদি কোশ্চেন মার্ক পায় দেন চেক করবে যে ওয়ান তম ইন্ডেক্সে কি বি আছে এবং টু তম ইন্ডেক্সে কি সি আছে, যদি থাকে তাহলে কোনটা মিসিং, এ মিসিং। যদি না ওয়ান তম ইন্ডেক্সে এ আছে, টু তম ইন্ডেক্সে বি আছে, তাহলে কি সি। অদারওয়াইজ আমাদের যদি ওয়ান তম ইন্ডেক্সে এ থাকে এবং টু তম ইন্ডেক্সে সি থাকে তাহলে আমাদের বি প্রিন্ট হবে। খুবই সিম্পল, আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যেন যে কোনো নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, দিস ইজ আলগো বাংলা 29। ধন্যবাদ।